আগামী 24 ঘন্টা আমাদের যে পূর্বাভাসে আমরা দেখছি যে এটা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ধমকা ঝড়া হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা কিন্তু 16.1 ডিগ্রি, মানে বিরূপ একটা ইয়ে। দেখেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা রাত্রেবেলা কিন্তু সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে, কিন্তু দক্ষিণ ঢাকা সহ দক্ষিণাঞ্চল কিন্তু এই পরিস্থিতিটা নেই। এদিকে কিন্তু বাতাসের ময়েশ্চার বেশি থাকার জন্য মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ওইভাবে কম না, মিনিমাম টেম্পারেচারটা তো বেশি আছে, এই জন্য মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি ভাবটা বেশি বিরাজ করছে। বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য স্থানগুলোতে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা আগামী 2 থেকে 3 দিন, অর্থাৎ আজকে 3 তারিখ, এর 5 তারিখ পর্যন্ত মোটামুটি কম বেশি থাকবে। এবং গতকালকে যে ইয়েটা হচ্ছে, গত 24 ঘন্টা বৃষ্টিপাত আমরা দেখলাম যে ঢাকাতেও বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রে এবং 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই ঢাকাতে যে বৃষ্টিপাতটা হলো এটা কিন্তু সর্বশেষ গত মাসে 17 তারিখের বৃষ্টিপাত হয়েছে, 17 তারিখের পরে এই বৃষ্টিপাতটা ঢাকাতে রেকর্ড করা হলো। এবং গত 24 ঘন্টা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আপনার রাঙ্গামাটিতে 67 মিলিমিটার। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি এবং দেশের সর্বোচ্চ ছিল 41.8 ডিগ্রি চুয়াডাঙ্গে। এটা কিন্তু আমার পরিমাপগত তাপমাত্রা, আমি মাপছি থার্মোমিটার দিয়ে, কিন্তু একজন মানুষ কতটুকুন ফিল করছে এটা নির্ভর করে আসলে ওই স্থানে বাতাসের আর্দ্রতার উপরে। এখন আর্দ্রতা যত বেশি হবে মানুষের ফিলিং টেম্পারেচারটা তত বেশি হবে, মানুষের অস্বস্তিটা তত বৃদ্ধি পাবে। এবং এই এটা ফিলিংটা যেহেতু বাংলাদেশে দক্ষিণে বঙ্গোপসাগর এবং দক্ষিণাঞ্চলের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে এবং এই জন্য দক্ষিণাঞ্চলে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তি ভাবটা বেশি বিরাজ করে। যদিও দক্ষিণাঞ্চলে অনেক সময় দেখা তাপপ্রবাহ নেই, তাপমাত্রা 36-এর নিচে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলে কিন্তু অস্বস্তি ভাবটা বেশি বিরাজ করে।